আমরা তরমুজালি বইলা আমাকে ছোট করে দেখতাছেন তো আমিও আপনাকে কইতাছি আমরা দুই বোন এই তরমুজ বিক্রি কইরা কোটিপতি হই আপনাকে দেখাই দেব তরমুজ কেমন কেমন মানে কি বাবা আমার তরমুজের কালার দেখছেন একবারে লাল টুসটুসা কালার এই পর্যন্ত যতগুলা মানুষ আমার তরমুজ খাইছে পরবর্তীতে দেখাইলে তারা আবারও নিছে আরে থামো তোমার মতো এরকম চাপা সবাই ছাড়ে যে খায়া আবার আমারে খুঁজে এটা করে হেডা করে খাওয়ার পরে তো বকাসার আর কিছু না 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 ভাইজান আমি চাপা ছাড়ার মধ্যে নাই আমি কাজে বিশ্বাসী আপনার যদি বিশ্বাস না হয় আপনি এক পিস তরমুজ খায়া দেখেন কলেজা যদি আপনার ঠান্ডা না হইছে আপনার টাকা ফেরত ঠিক আছে তুমি যখন এত করে কইতাছো কলেজারা ঠান্ডা হয়ে যাইব দেও একটা এই যে না এই পিসটাই আপনারে দিলাম আপনি যেহেতু নতুন কাস্টমার দেখবেন একবার মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা ঠিক আছে খাইতাছি তুমি আবার এদিকে চায়া থাকো কি ভাইজান কি কইছিলাম মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা দেখছেন তো আপনি নিঃশ্বাস নিতেছেন না ভাইজান আমার অনেক কাস্টমার বসে রয়েছে আমার চলে যেতে হইব টাকাটা দিয়ে দেন আমি যাই আসলে তরমুজ আলি তোমার কথা কাজে একবারে মিল আছে একবারে একবারে পাক্কা যাই হোক তুমি এরকম ভালো দেখা আর একটা তরমুজের ফালা আমার দাও আমি আমার বউয়ের লিগে নিয়ে যাই জানো তো আমার বউয়ের মেজাজটা না একবারে সোত মাসে রোদের মতো করা খাইলে নরম একদম ঠিক কথা কইছেন জানেন ভাই কি হইছে এই যে আমার এই তরমুজ খাইয়া অনেকের ভাঙ্গা সংসারে জোড়া লাগিয়ে গেছে এত সুনাম আমার আমি চাপা ছাড়ি না আমি কাজে বিশ্বাসী কই টাকা তোমার আসলে কি ভাইজান তরমুজের দাম তো এখন অনেক বেশি জানেনি আগে তো 20 টাকা পিস বিক্রি করতাম এখন তো তা হয় না 30 টাকা করে বেচতে হয় 60 টাকা হইছে দুই পিস আপনি যেহেতু এত প্রশংসা করলেন আর দুই পিস নিলেন তাহলে আপনি আমার 50 টাকা দেন তরমুজ আলি তোমার তরমুজ খায়া যেমন করে মনে করো যে মনটা সতেজ হয়ে গেছে তোমার কথা শুনে আমার মনটা সতেজ হয়ে গেছে তোমার দাম হলো 50 টাকা আমি তোমার 100 টাকা দিলাম ধরো তরমুজ খাইবেন নাকি তাড়াতাড়ি আসেন জলদি আসেন তরমুজ খান কলিজা ঠান্ডা করেন তরমুজ প্রায় শেষের দিকে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন বেশি দেরি করলে পাইবেন না আরে তরমুজ লয়ে ডাকলে তো আর মনে কোন দাম না মায়া মানুষ দেখলে মানুষ এমনি আহে আচ্ছা আপা হ্যাঁ তরমুজ কিরকম দাম মানে কোন দাম কি কে দিতে না টাকায় না পিস হিসাবে পিস হিসাবে ব্যস্ত আছে 30 টাকা পিস 30 টাকা পিস তরমুজ ভালো হবে তো মিষ্টি হবে তো আমি আর মুখে বইলা প্রমাণ দিতে চাই না আপনি একটা খাইয়াই দেখেন কলিজাটা না একদম ঠান্ডা হয়ে যাব ঠিক আছে কলিজাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটা দেন তাড়াতাড়ি আসেন জলদি আসেন তরমুজ প্রায় শেষের দিকে যদি দেরি করেন তাহলে আর তরমুজ পাবেন না কি ভাই কেমন বুঝলেন কেমন আর বুঝবো আমার কলিজা তো ঠান্ডা ঠান্ডা হয়েছেই আমার তো দুষ্টি কলিজা ঠান্ডা হয়ে গেছে কইছিলাম না আমার তরমুজ খেলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাব এই অত্র এলাকা জুড়া আমরা দুই বোনই তরমুজ বিক্রি করি আমাকে আলাদা একটা সুনাম আছে আমাকে তরমুজ কোনো ভেজাইলা তরমুজ না
আগে নাম শুনলাম নি আমি এখন আসি এই খারা আসি মানে কি ওমা তোর মুসকে 100 টাকা কেটে দিব টাকা দে ওমা এটা তোর মুজালি না মাস্তান মাস্তান না তোর মুজালি তোর মত কিছু লোক আছে যার জন্য এই চাকুটা রাখা হইছে খায়া খায়া টাকা না দিয়ে চলে যায় তোর মুসকি তোর বাপের টাকা দিয়ে কিনছি টাকা দিয়ে তারপর যাবি টাকা দে টাকা তো আনি নাই টাকা নসনে খালি কেন খালি কেন বার কর বার কর পাঠাতে বার কর আই যা বার কর তোর মুস বার কর বার কর বার কর এই টাকা দিবি নাকি পুষ্পন মু দিতে 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 এই শুনি সরাও এ নাও বহুত জাত লোক এই তোর মুস বিক্রি করি বুঝছস তোর মুস বিক্রি করে আমাকে পেট চলে টাকা দিয়ে দে যাস কেমনে হ্যাঁ তোকে বিবেক নাই তুমি বলো আমরা কোটিপতি কোটিপতিরা যা চাইবে তাই তো এদেশ হবে তাই না তা তো অবশ্যই ঠিক আছে কিন্তু মাথা গরম করে সব কাজ করা যাবে না বাবা জানি বাবা আমি খুব ভালো করেই জানি মাথা গরম করলে সব কিছু হয় না কিন্তু বাবা এই দুনিয়াতে কিছু কিছু কাজ আছে যেখানে মাথা গরম না করলে কোনো কাজ হয় না শোনো যে করেই হোক যে করেই হোক ওই তরমুজ আলীদের ওই জায়গা থেকে সরাতেই হবে কারণ ওই জায়গাটা তো আমাদের দখলে নিতে হবে তুমি কেন বুঝতে পারছো না হ্যাঁ তোর কথা আমি মানলাম কিন্তু ওই জায়গাটা তো ওদের ওই জায়গাটা তো আমাদের না উফ বাবা তোমাকে নিয়ে আর পারি না এত বয়স হয়ে গেল তুমি কিচ্ছু শেখোনি শোনো বাবা কোটিপতিরা যা চাইবে তাই হবে আমার ইচ্ছে হয়েছে ওই জায়গাটা আমি নেব তো নেব সেটা যে করে হোক তুমি প্রয়োজনে থানায় টাকা দাও দরকার পড়লে সবাইকে কিনে ফেলো দরকার পড়লে গুন্ডা মাস্তান ভাড়া করো কিন্তু ওই জায়গা আমি চাই হেই আমি তো এমন করে কোনো চিন্তা করি নাই রে আরে তোর মাথা এত পেসকি বুদ্ধি আলু করতে গা তুই তো আমার সারা গেছিস গা বাবা বুঝতে হবে না ছেলেটা কার তোমার থেকে 2 ডিগ্রি উপরে তো অবশ্যই থাকবো আমি তা তো হতেই হবে হতে হবে বংশের অবিচ্যাত্য তো ধরে রাখতেই হবে ভাওনার দেরি কিসের বাবা হ্যাঁ আর দেরি করা যাবে না চলো আগে থানায় যাব তারপর ওখানে তরমুজ আলীদের আজকে আমরা উচ্ছেদ করবই করব চলো চলে না বাজান চলো যাক ভালোই হইল এই পর্যন্ত বিক্রি কইরা 310 টাকা তো পাইয়া গেছি জানতাম আজকে দিনটা অনেক ভালো যাইব যাক এখন দুপুরের পর যদি আর 200 টাকা বেচতে পারি তাইলে অনেক টাকা লাভ হয়ে যাব আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া কিন্তু বিথে এখন হইতেছে না কেন পর কি তরমুজ বিক্রি করা এখনো শেষ হয় নাই আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাইতে থাকি ও ঠিকই আইসা পড়ো আমি জানতাম তোমার আমি এনে পামু কিরে তুই ওদি আইসা পড়ছস বেসা কেন কেমন করলি দেখতে আসো না বলপুরা খালি এই যে টাকা নাও ধর এই ধর মা গো অনেকগুলো টাকাই তো হ্যাঁ আমার বোনটা ভালো বোনের মতো সব শিখে ফেলাইছে কিভাবে কি করতে হইব না করতে হইব তোমারই তো বোন তোমার মতো যদি না হই তাহলে মানুষে কইব কি কইব একটা বোন কত সুন্দর তরমুজ বিক্রি করে সংসার চালায় আর একটা বোন ভেবলা তাই তোমার মতন হওয়া লাগবো হুম বুঝতে পারছি আর পাকা পাকা কথা কইতে হইব না তুইও তো ভালোই 400 টাকার কাছাকাছি বিক্রি করে ফেলাইছস যাক চল বাড়িতে চল খাওয়া দাওয়া কইরা আবার তরমুজ নিয়ে বাইর হই 200 টাকা যা বিক্রি হয় তাই তো লাভ চল আসো চৌধুরী সাহেব আপনার দিনে পায়ে ধরতেছি আপনার কাছে হাত জোর করতেছি দয়া করে আমাকে বাড়ির দিকে বাইর করে দিয়েন না বিয়াল্লা এক দুটা মায়া অগণি আমি কই যাবো কোন আল্লাহ তো আপনাকে অনেক দিছে ও সাহেব চৌধুরী সাহেব ও চৌধুরী সাহেব সম্পত্তি দিছে টাকা পয়সা দিছে ওটা আমারে দিছে এই জানিয়ে তোর এত মাথা কামানিকে এই যে তোর বাড়িতে আছে না এইটা তো তুই এখন বসবাস করতেছ কাল কত যে আল্লাহ আমারে দিয়ে দিব এখানে তো আমি একটা নতুন একটা প্রজেক্ট করলাম এই তুই খার বুঝত কে এই থাল বাড়ি বালিশ বুলিশ বাইরে হারালে চলবো তোর পরবর্তী কর্মসূচি শুরু করো তোকে আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা কান্ডারে তালা তালা করে নে এই দাও নিকি করতেছেন
এই যে শুরু হয়েছে গরিবের মেলোড্রামা শুন যা করেছি খুব ভালো করেছি এটাই তোদের সাথে করা উচিত তোরা গরিব তোরা থাকবি রাস্তায় কোনো বাড়িতে নয় আব্বা স্যার আপনি খান রিসেন কে ঘরে আর বাংগার কিছু নাই তরমুজ নাই আর আচ্ছা বাবা তুমি বের হচ্ছো কে তোদেরকে কতবার বলেছি এই বাড়িটা ছেড়ে তোরা চলে যা কিন্তু না সোজা আঙ্গুলে ঘি ওঠেনি তাই আঙ্গুল বাঁকা করেছি কেন আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো কেন আমগো বাড়ি ছেড়ে আমরা কেন চলে যাবো তোদের বাড়ি হ্যাঁ তোদের বাড়ি ছিল কিন্তু এখন এই বাড়িতে আমার দৃষ্টি পড়েছে আর আমাদের মতো কোটিপতিদের নজর যেখানে পড়ে সেটা হাসিল করার আগ পর্যন্ত আমাদের মনে শান্তি হয় না আমি তোদের মতো তোদের মতো তরমুজ আলীদের সাথে আমি কথা বলে কেন সময় নষ্ট করছি চুপ করেন এত অহংকার করে কথা কইেন না তরমুজ আলী হইছে তাতে কি হইছে আমগো কি দাম নাই আমরা কি মানুষ না আমরা কি কখনো পারমু না আপনার মতো কোটিপতি হইতে কোটিপতি বাবা শুনেছো তুমি ওরা নাকি কোটিপতি হবে পাগলের সুখ মনে মনে দিনের বেলায় তারা গুনে হইছে আমাগো নি আর তামাশা কইেন না খুব মজা পাইতাছেন না গরিব গনিয়া তামাশা করতে একটা কথা মনে রাখেন আমরা তরমুজ আলী বইলা আমাকে ছোট করে দেখতাছেন তো আমি আপনাকে কইতাছি আমরা দুই বোন এই তরমুজ বিক্রি কইরা কোটিপতি হই আপনাকে দেখাইয়া দিমু ঠিকই দেখাইয়া দিমু পাগলের সুখ মনে মনে দেখেছো বাবা হ্যাঁ তরমুজ আলী থেকে কোটিপতি হবে তোমরা দুই বোন তরমুজ আলী থেকে কোটিপতি হবে ঠিক আছে হয়ে দেখাও কিন্তু এখন আমি চাই আজকে বিকেলের মধ্যে এই বাড়ি খালি করে দেবে তোমরা বাবা চলো এই আমার পোলাই কি কিছু হনছস তো আজকে বিকেলের মধ্যে যদি এই বাড়ি গোছেরে না যাস তাহলে তোকে মা বেটি তিনজনকে আমি জ্বালায় ভাত খাইয়ে দেব কথাটা যেন মনে থাকে আমি একটা মেলা
আছে তো মেলাতে গেছি অনেক লোকজন বেচা কিনা ভালো হইতাছে সবাই নষ্ট হইতাছে মা যাই এই যা মা মারে তোরা দুইটা বোন এই তরমুজ বেচে যে কষ্ট করতাছ আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানি তোকে মনের আশা পূর্ণ করে হমা তুমি শুধু আমগো জন্য দোয়া কইরো আল্লাহ চাইলে সবই সম্ভব আমরা দুই বোন এই তরমুজ বিক্রি কইরা কোটিপতি হইয়া তারপর ওই কোটিপতিকে দেখাই দিমু আমি কইছি না এই স্বপ্ন আমি পূরণ কইরাই সারমু তুমি শুধু আমগো জন্য দোয়া করবা তাই না রে বোনু হ্যাঁ হমা বুবু যা কইছে তাই হইব তুমি তো মা তুমি যদি দোয়া করো তোমার দোয়া বিফলে যাইব না আমরা এত টাকা উপার্জন করমু ওই কোটিপতির মুখের উপরে টাকা আমরা সুইরা মারমু তুই একদম ঠিক কথা কইছস আর মা আমরা কোটিপতি হইয়া কাগজ চোখে আঙুল দিয়া দেখাই দিমু যে মানুষ চেষ্টা করলে সবই করতে পারে সবই করতে পারে বাবা 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 কি আর বলবে বাবা অনেক বোঝালাম ম্যানেজারের সাথে মিটিং করলাম কথা বললাম তার সাথে অনেক অনুরোধ করলাম কিন্তু ব্যাংক ম্যানেজার কিছুতেই মানলো না সময় দিল না না ওরা একদমই সময় দিল না বলেছে আজকের মধ্যে আমাদের বাড়িটা খালি করতে হবে বলিস কি এই বাড়ি এখন খালি করে দিলে আমরা বাবা ছেলে কোথায় গিয়ে দাঁড়াবো একটু চিন্তা করেছিস বাবা চিন্তা এখন আর কী চিন্তা করব যা হবার তা তো হয়েই গেছে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে বাবা এখন আর কিচ্ছু করার নেই কিন্তু বাবা একটা মজার ব্যাপার কি জানো আমরা যেই তরমুজওয়ালাদের তাদের বাড়ি খালি করতে বলেছিলাম যাদেরকে গরিব বলে অপমান করেছিলাম তারা দুই বোন আজ অনেক টাকার মালিক শুধু তাই না বাবা আমাদের এই বাড়িটা ওরা দুই বোন নিলামে কিনে নিয়েছে বলিস কি সামান্য তরমুজওয়ালি তাও আবার তরমুজ বিক্রি করে ব্যাংক থেকে আমার বাড়ি নিলামে কিনেছে হ্যাঁ বাবা আসলে আসলে সবই ভাগ্যের নির্মম পরিহাস এটাই ছিল আমাদের কপালে আমাদের অহংকারের পতন আমি জানি ওই বাপ ছেলে এখনো পর্যন্ত এই বাড়িতে আছে কিন্তু বেশিক্ষণ তো থাকতে পারবো না আমরা দুই বোন যাইয়া এখন ওকে ঘর ধাক্কা দিয়ে বার করে দিব ঠিক আছে চলো ঠিক আমাকে যেরকম বার করে দিছিল ওগো এরকম বার করে দেওয়া হইল তোগো বাপ ছেলে সাহস দেখে আমরা মুইরা যাইতাছি তোরা তো জানোস যে তোগো এই বাড়িটা আমরা কিনে নিছি
কোন সাহসে এখনো পর্যন্ত তোর এই বাড়িতে পয়লা ছিলি কত আহা বাবু তুমি তো ভুল করতাছো ওরা এখনো রইছে আমাগো মত তরমুজ আলীর হাতে ঘা ধাক্কা খায় এই বাড়ি থেকে বের হইতে হ তুই একদম ঠিক কথা কইছস এরা তো গরীব এদের মত মানুষের ঘা ধাক্কা খাওয়া খুব জরুরি কি ব্যাপার মুখ দিয়ে কথা বাইর হইতেছে না না এত সহজেই শুয়া পয়লা গেছেন আমরা কিন্তু কিচ্ছু ভুলি নাই মনে পড়ে সেই দিনের কথা কি অহংকার করছিলেন আমরা গরীব তরমুজ আলী বইলা আপনাগো কোটি কোটি টাকার জোরে আমাগো বাড়ি থেকে আপনারা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিছিলেন ওই দিন আমি আপনারা কি কইছিলাম এই তরমুজ আলী দুই বোন কোটিপতি হয়ে দেখাইব দেখাইছি তো এখন মুখ দিয়ে কোনো কথা বের হইতেছে না স্বপ্ন পূরণ করে সারছি মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ নাই এখন আপনাগো মান সম্মান কই গেছে আপনাগো দিকে তাকায় কথা কই দিতে এখন আমার লজ্জা করতেছে বুবু তোমার তো লজ্জা করতেছে আর অগো দুইটা চেহারা দেখা আমার এখন ঘেন্না করতেছে আই দেরি করতেছস কেন বের হ কি হইল আমার বোন কি কইছে কানে যায় নাই যান এই বাড়ি থেকে বাইরে যান দাঁড়ান শেষবারের মতো আপনাকে কিছু কথা কয়ে দেই আসলে আমরা তো কোটিপতি আমাগো মনটা আসলে অন্যরকম আপনাগো মতো গরিব দেখলে আমাগো খুব মায়া লাগে যেহেতু আপনারা সব কিছু হারায় এখন নিঃস্ব হয়ে গেছেন কি কইরা খাইবেন কন্ত আগের মতো যদি কোটিপতি হইতে চান তাহলে তরমুজের ব্যবসা করেন যদি জীবনে কিছু করতে পারেন ঠিক আসুনেন বেশি গরম পড়লে আমাগো এই কোটিপতি বাড়িতে তরমুজ নিয়ে আসেন টাকা দিয়ে কিনা খামুনি যান এবার বের হন